আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কিভাবে ফেসবুক হ্যাক হয়ে থাকে। বিভিন্ন ধরনের অ্যাটাকার বিভিন্নভাবে ফেসবুক হ্যাক করে থাকে, তো আমি আজকে 8টি কারণ নিয়ে এসেছি যেগুলোর মাধ্যমে ফেসবুক হ্যাক করা হয় এবং সেগুলো থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন। সো প্রথম যে অ্যাটাকটা সেটা হচ্ছে ফিশিং অ্যাটাক। যেমন আপনাকে যদি কেউ একটা লিঙ্ক প্রোভাইড করে এবং সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করার পর দেখেন যে আপনার ফেসবুকের হুবহু পেজের মতো একটা পেজ আসছে, বাট ওইখানে আপনি আপনার ক্রেডেনশিয়াল দিয়ে আপনি লগ ইন করে দিয়েছেন, আপনার কোনো আউটপুট আসতেছে না বা এমন কিছু হচ্ছে না, আপনার ফেসবুকে লগ ইন হইতেছে না, তো সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে আপনার যে ফেসবুক ক্রেডেনশিয়াল আছে সেটা হ্যাকারের কাছে চলে গেছে। তো যদি আননোন কেউ আপনাকে কোনো লিঙ্ক দেয়, অবশ্যই সেটা ভ্যালিডিটি চেক করে তারপর আপনাকে লগ ইন করা উচিত। অযথা কোনো আননোন নাম্বার থেকে বা আননোন কেউ মেসেজ থেকে যদি কোনো লিঙ্ক প্রোভাইড করে সেটাই আসলে সেটা অ্যাভয়েড করুন। আর দ্বিতীয় যেটা আসে সেটা হচ্ছে কি লগার। মূলত দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার বেস হয়ে থাকে, একটা সফটওয়্যার বেস হয়ে থাকে। তো কি লগার হচ্ছে আপনার কম্পিউটারে আপনি যা টাইপ করবেন সেগুলো সব হ্যাকারের কাছে চলে যাবে। এখন কি লগারগুলো কী ধরনের হয়ে থাকে, যেমন সফটওয়্যার বেস, যেমন আপনি যদি থার্ড পার্টি কোনো কিবোর্ড ইউজ করেন, যেমন ম্যাজিক্যাল কিবোর্ডগুলো ইউজ করেন আপনারা ইমোজির জন্য বা অন্য যেসব কিবোর্ডগুলো ইউজ করেন সেগুলো যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ফোনে কি লগার ইনস্টল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বা যদি আপনি কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করেন যেগুলো আসলে কোনো কাজের না, যেমন আপনার মোবাইলটাকে ফাস্ট করে দিবে, এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ব্যবহার করলে কি লগার ইনস্টল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হার্ডওয়্যার কি লগার যেগুলো, সেগুলো যেমন আপনার মোবাইলে যদি কেউ পেন ড্রাইভ ঢোকায়, আপনার কম্পিউটার যদি কেউ পেন ড্রাইভ ঢোকায় এবং এই পেন ড্রাইভ ঢোকানোর মাধ্যমে আপনার কম্পিউটার থেকে আপনার সব যে ক্রেডেনশিয়ালগুলো আছে সেগুলো সে নিয়ে যেয়ে আপনার ফেসবুক হ্যাক করতে পারে। বা যখন আপনার সফটওয়্যারটা ইনস্টল থাকবে আপনার ফোনে, তখন আপনার কী করবেন, আপনি যাই টাইপ করবেন সেগুলো কী হবে, হ্যাকারের কাছে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের থার্ড পার্টি অ্যাপসগুলো থেকে দূরে থাকবো। এইসব জিনিসগুলো আমরা যেগুলো ইনস্টল করবো একটু ভেবে চিনতে তারপর আমি ইনস্টল করবো বা আমি ব্যবহার করবো। বা যদি কেউ কোনো কিছু লগ ইন কোনো পেন ড্রাইভ ঢুকাইতে চাই, তাহলে পেন ড্রাইভগুলো আমরা একটু চেক করে তারপর চেষ্টা করবো আমাদের ইনজেক্ট করার পেন ড্রাইভগুলো। থার্ড যেটা আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড রিকভার। সো পাসওয়ার্ড রিকভার এটা মূলত আপনার কাছের মানুষগুলোই করে থাকে। কিভাবে করে আমি একটু বলি। ধরেন আপনার কাছের এক বন্ধু আপনার ইমেলটা জানে, আপনার কোন ইমেল দিয়ে ফেসবুক খোলা আছে সেটা জানে, বা আপনার কী ধরনের সিকিউরিটি কোড থাকতে পারে, বা আপনার পরিচিত বন্ধুর ছবি বা আপনার পরিচিত ফ্রেন্ড, এই ধরনের আর কি আপনার ডিটেলসগুলো জানে। এরা কী করে, আপনার ইমেলটা দিয়ে ফরগেট পাসওয়ার্ডে যায়। ফরগেট পাসওয়ার্ডে যাওয়ার পরে আপনাকে ওইখানে নো লঙ্গার অ্যাক্সেস নামে একটা অপশন আছে, ওইটায় ক্লিক করার পরে ওইখানে কিছু সিকিউরিটি কোশ্চেন চায় ফেসবুকে। সো ওই জিনিসগুলো যখন প্রোভাইড করে দেয়, তখন আপনার ফ্রেন্ড বা যেই বলেন যে হ্যাকারটা আছে বা যে টার্গেট করবে আপনাকে, সে আপনার যদি ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে মিলে যায় তাহলে ফেসবুক তাকে ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করার একটা সুযোগ দিয়ে দেয়। তো এইভাবে আপনার ফেসবুকটা হ্যাক হইতে পারে। তো এটার ক্ষেত্রে আপনি কী করতে পারেন, এক্ষেত্রে আপনি আপনার যে ডিটেলসগুলো আছে সেগুলো কারোর সাথে শেয়ার না করাই ভালো, বা আপনার যতই কাছের বন্ধু হোক তাদের সাথে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো একটু মানে সোশ্যাল মিডিয়া রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে এগুলো একটু দূরত্ব বজায় রাখুন। ফোর্থ যেটা আছে ইজি পাসওয়ার্ড। ইজি পাসওয়ার্ড কী, ধরেন আপনি আপনার নাম শাওনমির, ধরেন আমার নাম শাওনমির, আমি পাসওয়ার্ড সেট করে রাখছি শাওনমির 1234 বা 1-10 পর্যন্ত, 4-0, 8-0, এই যে ধরনের প্লেন যে মেসেজগুলো আছে, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর কারণে আপনার ফেসবুক হ্যাক হইতে পারে। কারণ যে কেউ একজন যদি হ্যাকার টার্গেট করে তাহলে আপনার ইনফরমেশনগুলো নিয়ে সে ওই ধরনের অ্যাটাক পারফর্ম করতে পারে। তারপর যেটা আছে ম্যান ইন মিডিল অ্যাটাক। ম্যান ইন মিডিল অ্যাটাক কী, যেটা ধরেন আপনার আপনি ফ্রি একটা ওয়াইফাই ব্যবহার করতেছেন, বা আপনাকে কী করছে, আপনাকে একটা ফ্রি ওয়াইফাই, পাবলিক ওয়াইফাই যেটা হ্যাকার তৈরি করছে নিজেই, ওইটাকে আপনাকে এনিহাও আপনার ফোন দিয়ে কানেক্ট করাই দিছে। কানেক্ট করানোর পরে কিছু টুলস আছে, কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে হচ্ছে মূলত হ্যাকাররা ওয়্যারশার কাছে এই ধরনের কিছু টুলস আছে যেগুলো দিয়ে আপনার ডেটাগুলো সে ক্যাপচার করতে পারে। অবশ্যই যখন ফ্রি ওয়াইফাই আপনি কানেক্ট থাকবেন যে হ্যাকার তৈরি করে দিয়েছে যেটা, তো সেক্ষেত্রে এইসব ক্ষেত্রে আপনি কী করবেন, আপনি কোনো পাবলিক ওয়াইফাই যেমন রেস্টুরেন্টে যায় ওয়াইফাই ইউজ করা থেকে দূরে থাকবেন, বা যেমন গভর্নমেন্ট যে অফিসগুলো আছে ওইখানে যে ফ্রি ওয়াইফাইগুলো থাকে এইসব ফ্রি ওয়াইফাই থেকে আপনি দূরে থাকবেন, এইসব কানেক্ট করবেন না ফোনে। তারপর 7 নম্বর যেটা আছে সেটা হচ্ছে লো সিকিউরিটি ওয়েবসাইট।
লো সিকিউরিটি ওয়েবসাইট বলতে কোনগুলো বোঝায়? ধরেন আপনি অনেক সময় তো আমরা আমাদের যে মাইন্ড আমরা কি করি, আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে লগ ইন করি, লগ ইন থ্রু ফেসবুক বা ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতেছি বা সাইন আপ করতেছি। সো যদি ওই ওয়েবসাইটটার ডেটাবেসটা যদি ওই ওয়েবসাইটটা যদি সিকিউরিটি লো হয় বা যদি ওয়েবসাইটে হ্যাকেবল হয়, যদি কোনো হ্যাকার ওই ওয়েবসাইটের ডেটাবেসটা এনিহাউ এক্সপ্লয়েট করে ফেলে বা ওই ওয়েবসাইটের ডেটাবেসটা নিয়ে নেয়, তাহলে ওই ক্রেডেনশিয়ালগুলো কিন্তু আপনার ক্রেডেনশিয়ালগুলো কিন্তু হ্যাকারের কাছে চলে গেল। তো ওইগুলোর মাধ্যমে আপনার ফেসবুক হ্যাক হইতে পারে। তো আমরা কি করব, আমরা এইসব ওয়েবসাইটে বা আমাদের ফেসবুক দিয়ে সব জায়গায় আমরা লগ ইন করার এই অভ্যাসটা বাদ দিব। আমরা ফেসবুক দিয়ে লগ ইন করবো না, ফেসবুকের ক্রেডেনশিয়াল আমরা ব্যবহার করবো না। আমরা দরকার হলে অন্য কোনো ক্রেডেনশিয়াল ব্যবহার করবো বা অন্য একটা ফেক অ্যাকাউন্ট খুলে আমরা সেই ক্রেডেনশিয়ালগুলো ব্যবহার করবো। তারপর লাস্ট যেটা আছে সেটা ভাইরাস বা ম্যালওয়্যার, যেটার মাধ্যমে আপনার ফেসবুক হ্যাক হইতে পারে। যেমন আপনার কম্পিউটারে যেমন এমন একটা আনঅথরাইজ অ্যাপ্লিকেশন ইনস্টল করে ফেলছেন আপনি, আপনি জানেন না যে ওইটা একটা ম্যালওয়্যার, ওইটার থ্রুতে আপনার কম্পিউটারের ডেটাগুলো বা আপনার ফোনের ডেটাগুলো হ্যাকারের কাছে যেতে পারে। সো আমরা যেমন মানে অযথা কোনো সফটওয়্যার ইনস্টল করবো না ফোনে। সো তাহলে আমাদের কী হবে, আমাদের জন্য একটু ভালো হবে যে আমরা সিকিউরলি থাকতে পারবো। আমরা যেগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করবো ওইগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করবো, আমরা বাইরে থেকে করবো না। তারপর যেটা আছে সে হচ্ছে ইমেইল হ্যাক। এখন আপনার ইমেইল হ্যাক হয়ে যেতে পারে, যেমন আপনি যে ইমেইলে ফেসবুক খুলছেন সেই ইমেইলটা আসলে কারোর সাথে শেয়ার না করাই ভালো। ইমেইল কীভাবে হ্যাক হইতে পারে, ইমেইলও ফিশিংয়ের থ্রুতে হ্যাক হইতে পারে। যেমন আপনাকে কেউ ফিশিং লিঙ্ক দিছে বা আপনার কম্পিউটার হ্যাক হয়ে গেছে, তো আপনার ওইখানে ওরা আপনার ফেসবুকের পাসওয়ার্ড পায় নাই বাট আপনার ইমেইলের পাসওয়ার্ডটা পাইয়ে গেছে। তো ইমেইলের পাসওয়ার্ড পাইলে আপনার ফেসবুকে সে ঢুকতে পারতেছে। তো সেক্ষেত্রে আমরা ফেসবুক যখন করব বা ফেসবুকে খুলবো, আমাদের ফেসবুকের ইমেইলটা আমরা সবসময় একটু আলাদা করে রাখবো, কারণ আমাদের ফেসবুকে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো থাকে। যেমন আমাদের কিছু পার্সোনাল কনভারসেশনও থাকতে পারে এক একজনের সাথে এক এক ধরনের। তো এখন ইদানিং আমি যেটা দেখতেছি ফেসবুকটা বেশি হ্যাক হচ্ছে, আমার কাছে বেশি নিউজ আসতেছে ভাইয়া ফেসবুক হ্যাক হয়ে গেছে, পেজ হ্যাক হয়ে গেছে। সো এই বিষয়গুলো থেকে আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো মেনটেন করার বা আমরা এই জিনিসগুলো একটু দেখে শুনে ব্যবহার করা। বিকজ ইন্টারনেট জগতে আপনি অনেক কিছু ফ্রি পাবেন, আপনাকে অনেক ফ্রি লোনীয় অফার দেওয়া হবে, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। সো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।